ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতেই আমাদেরকে একটি ব্রথাল মানে পতিতালয় দেখানো হয়। রাজ্যের সিটি মাস্টার আজ বিয়ে করেছে। এই সিটি মাস্টারের নাম হলো ইঞ্জি। ইঞ্জি তার দাসী শিউনকে বলে, আজ বিয়ে হয়েছে, চলো আমরা ফুল সজ্জা করি। শিউন বলে, কিন্তু আমি তোমার স্ত্রী না। ইঞ্জি বলে, তো কি হয়েছে? ও, আমার তো মনে নেই, তোমার তো ফুলসজ্জা অলরেডি হয়ে গেছে। এদিকে ইঞ্জির বর্তমান স্ত্রী বাও সেই ব্রথালে চলে আসে এবং এদিকেই আসতে থাকে। ইঞ্জি জোর করে শিউনকে ভেতরে নিয়ে যায়। সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু বাও যখন ভেতরে আসে তখন দেখা যায় ইঞ্জি একাই বসে আছে। সে বলে, ইঞ্জি আজ আমাদের বিয়ে হয়েছে। ইঞ্জি বলে, সেটা তো সবাই জানে। বাও বলে, তাহলে তুমি এমন একটা দিনে ব্রথালে কেন এসেছো? ইঞ্জি বলে, তোমার আর আমার বিয়েটা একটা ডিল ছিল, সেটা পূরণ হয়ে গেছে, এখন তুমি এখানে এসে এই নাটক কেন সাজাচ্ছ? সে জানালার দিকে তাকিয়ে থাকে, কারণ সেখান দিয়েই আসলে শিউন চলে গেছে। তখন আমরা দেখতে পাই শিউনের কাছে একটি লোক আসে, ওনার নাম হলো মিস্টার চাই। ইনি মূলত ইঞ্জির সকল কিছু দেখাশোনা করে। সে শিউনকে শীতের পোশাক পরিয়ে দেয় আর বলে, হুজুর বলেছে আপনাকে আমাদের সাথে গাড়িতে যেতে। শিউন বলে, দরকার নেই, আমি এমনি চলে যেতে পারবো। উপর থেকে ইঞ্জি এসব কিছু দেখছিল। তার কাছে বাও আসে, সে বলে, চলো না আমরা প্রাসাদে ফিরে যাই। ইঞ্জি কল্পনা করে, 4 বছর আগে সে শিউনকে একটা ব্রেসলেট উপহার দিয়েছিল আর বলেছিল আমরা কোনোদিন আলাদা হব না। এরপর সে বাওকে বলে, চলো বাড়িতে যাই। এদিকে শিউন কল্পনা করতে থাকে, 3 বছর আগে তাদেরকে বলা হচ্ছিল তোমরা দেশদ্রোহী, তোমাদের বাবা আত্মহত্যা করেছে, তুমি তোমার মা আর তোমার ভাইকে নির্বাসনে দেওয়া হয়েছে। হঠাৎ করেই সেখানে একদল ডাকাত চলে আসে। মারামারির এক পর্যায়ে শিউন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার মা এবং তার ভাই সেখানে নেই। তখন সামনে সে ইঞ্জিকে দেখতে পায়, যে বর্তমানে এই রাজ্যের নতুন সিটি মাস্টার। ইঞ্জি তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে আর বলে, তোমার মা আর ভাই রাজ্যের বাইরে আছে, বর্তমানে তুমি একজন দেশদ্রোহীর মেয়ে, বাইরে গেলে জনগণের মার খেয়ে তুমি এমনিতেই মরে যাবে, তার চেয়ে বরং আমার কাছে দাসী হিসেবে তুমি 3 বছর থাকবে, 3 বছর পর আমি তোমাকে ছেড়ে দেব এবং তুমি তোমার পরিবারের কাছে যেতে পারবে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে তোমার পরিবারের সাথে শেষ করে ফেলব। শিউন বলে, আমি অবশ্যই আপনার কথা শুনব এবং দয়া করে আপনিও আপনার ওয়াদা রাখবেন। শিউন আরো মনে করতে থাকে কিভাবে তার পরিবার একসঙ্গে সুখী একটা পরিবারের মতো ছিল, কত আনন্দ ছিল তাদের জীবনে। এরপর পরদিন সকালে সিন দেখানো হয় যেখানে বাও অনেক রাগ করছিল, কারণ সে বুঝতে পেরেছে কাল রাতে ইঞ্জি শিউনের সাথেই ছিল। তার দাসী বলে, ও শুধুমাত্র একটা দাসী আর আপনি হলেন সিটি মাস্টারের বিবাহিত স্ত্রী, তাই ওনার সঙ্গে আপনার কোনো তুলনাই নেই। বাও বলে, এটা তো তুমি ঠিক বলেছ, তবে তারপরও শিউনকে একটা শিক্ষা দিতেই হবে। এদিকে শিউনের যখন ঘুম ভাঙে তখন তার দাসী বলে, ম্যাডাম অবশেষে আপনি এটা করে দেখিয়েছেন। তখন দেখানো হয় শিউন তার খাটে একটা একটা করে দিন দাগ দিয়ে রেখেছে। আজ তার হিসাব মতো পুরো 3 বছর সম্পূর্ণ হয়েছে, আজ সে এই প্রাসাদ থেকে চলে যাবে। তাই সে ইঞ্জির দেওয়া সেই ব্রেসলেটটা তার দাসীকে দিয়ে বলে, তুমি এটাকে বিক্রি করে দিও, এরপর এই প্রাসাদ থেকে চলে যাও, কারণ আমি জানি না এরপর তোমার সঙ্গে ওরা কি ব্যবহার করবে। দাসী চলে গেলে সেখানে বাওয়ের দাসী আসে, সে বলে, তোমাকে ম্যাডাম ডেকেছে। শিউন সেখানে গেলে দাসী বলে, তুমি হাঁটোগেরে বসছো না কেন? শিউন বলে, আমার কন্ট্রাক্ট শেষ হয়েছে, আমি এখন আর এই প্রাসাদের দাসী নই। বাও বলতে থাকে, তোমার কি একটু লজ্জা শরম নেই? সে এসেই শিউনকে একটা চড় মারে। শিউন বলে, তোমার রাগ তুমি ভুল মানুষের উপর দেখাচ্ছ। বাও বলে, তুমি আগেও একটা লোকের সঙ্গে থেকেছো, আবার তুমি ইঞ্জিকেও সিডিউস করতে চাইছো, তোমার কি লজ্জা করে না? তোমার পরিবার কি তোমাকে কিচ্ছু শেখায়নি? এই কথা শুনে শিউন বলে, আমার পরিবারের সম্পর্কে তুমি কিছু বলবে না। বাও বলে, আমার তো মনে হয় তোমার পরিবারই তোমাকে এগুলো শিখিয়েছে। শিউন যখনই তাকে চড় মারতে যায় তখন ইঞ্জি এসে তার হাত ধরে ফেলে, তবে শিউন অন্য হাত দিয়ে তাকে চড় মারে। বাও উল্টা তাকে মারতে গেলে ইঞ্জি তাকে সরিয়ে নিয়ে আসে, সে বলে, তুমি কি ভুলে গেছো তোমার স্ট্যাটাস কি? শিউন বলে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমি এখন আর তোমার দাসী নই। ইঞ্জি তার গলায় ধরে বলে, তাহলে বলো এটা কি? শিউন বলে, এটা আমি ওকে দিয়েছিলাম বিক্রি করতে, ওর কোনো দোষ নেই, ওকে শাস্তি দিও না। ইঞ্জি তখন সে ব্রেসলেটটা ভেঙে ফেলে। এরপর সে বলে, যেহেতু আজ তোমার শেষ দিন তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। সে তার গলায় নিজের রাজ্য টোকেন দিয়ে দেয়, যার সাহায্য মূলত শিউন এই রাজ্য থেকে বের হতে পারবে। ইঞ্জি বলতে থাকে, তোমাকে তো আমি এটা দিয়ে দিলাম, কিন্তু তুমি আমার স্ত্রীকে রাগিয়েছো, তাই সে তো তোমার উপর রাগ বের করবে। দেখো বাড়ির গেট খুলে যাচ্ছে, তুমি যদি বেঁচে গেট দিয়ে যেতে পারো তাহলে মনে করবে তুমি বেঁচে গেলে। বাওয়ের হাতে তখন তীর ছিল, শিউন দৌড়াতে শুরু করে, তখন ইঞ্জি বাওয়ের তীর এসে ধরে আর সে শুট করে দেয়, তীরটা একদম শিউনের কাছ দিয়ে যায়। শিউন এরপরও দৌড়াতে থাকে, ইঞ্জি আবারও তীর ছড়ে যেটা শিউনের মাথার উপর দিয়ে যায়, যার কারণে তার হেয়ার ব্যান্ড ভেঙে যায় আর তার চুল খুলে যায়। শিউন তারপরও দৌড়াতে থাকে, আবারও তীর ছুড়লে সেটা শিউনের জামায় গিয়ে লাগে, শিউন এবার পড়ে যায়, তার সামনেই টোকেনটা ছিল।
সে বহু কষ্টে টোকেনটাকে হাতে নিতে চাইছিল, কিন্তু এবার ইঞ্জি একাই তীর ছুড়ে সেই টোকেনটাকে ভেঙে টুকরো করে ফেলে। ওদিকে দরজা বন্ধ হয়ে যায়, শিউনের সব আশা শেষ হয়ে যায়। ইঞ্জি শিউনের কাছে এসে বলে, তোমাকে আমার কাছ থেকে যেতে হলে আগে আমার পারমিশন লাগবে। বা বলে, এক কাজ করলে কেমন হয়, আজ সারা রাত ওইখানে হাঁটু গেড়ে বসে থাকুক। ইঞ্জি বলে, ভালোই হয়, সেভাবেই থাকো। এরপর শিউন এভাবেই বসেছিল। মাঝরাতে হঠাৎ করে সে দেখতে পায় ইঞ্জিকে সকলে ধরাধরি করে নিয়ে যাচ্ছে, কারণ তার বুকে তীর লেগেছে, কেউ একজন তাকে মারার চেষ্টা করেছে। ইঞ্জির যখন চিকিৎসা হচ্ছিল তখন বাউ রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ আসলে তার ব্লাড ফোবিয়া আছে, সে রক্ত দেখে এটা সহ্য করতে পারে না, সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। মিস্টার চাইকে ডাক্তার বলে ওনার অবস্থা খুবই খারাপ, সবচেয়ে বড় কথা হলো শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে, এখন তার শরীরে অনেক তাপের প্রয়োজন, তবে আজ রাত ভীষণই ঠান্ডা, সেজন্য আমার ভয় লাগছে। মিস্টার চাই তখন শিউনের কাছে আসে, সে বলে হুজুরকে বাঁচাতে হলে এবার আপনাকেই তার কাছে যেতে হবে। শিউন বলে, আপনি ভয় পাচ্ছেন না আমি যদি ওকে মেরে পালিয়ে যাই? মিস্টার চাই বলে, এই রাজ্যে শুধুমাত্র এই একমাত্র প্রাসাদ আছে যেখানে দাসী হয়ে থাকলেও আপনি ভালো থাকবেন, তাই আপনার এমন করা উচিত না। এরপর শিউন ইঞ্জির ঘরে যায়, সে দাসীকে বলে আরো বেশি কাঠ জ্বালাতে, এরপর তাদেরকে চলে যেতে বলে। এরপর সে নিজের গায়ের সকল পোশাক খুলে ফেলে ইঞ্জির কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে রাখে। শিউন কল্পনা করে, 4 বছর আগে ইঞ্জি তাকে বলছিল আমি আমাদের বিয়ের জন্য ওয়াইন কিনে ফেলছি। শিউন বলে, তুমি এখন আর এসব স্বপ্ন দেখো না। ইঞ্জি কাঁদতে শুরু করে, সে বলে, তুমি এমনটা কেন করছো, তুমি কেন ওকে বিয়ে করতে চাইছো, তুমি কেন আমাকে ধোকা দিচ্ছ? কিন্তু শিউন তার একটা কথারও জবাব দেয় না, সে সেখান থেকে চলে যায়। ইঞ্জি সেখানেই বসে থাকে। এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, আসলে এই সময়টা মানে ইঞ্জির আগের সময়টাতে ইঞ্জির নাম ছিল শাওজি। এর কারণ হলো তখন সে শাও পরিবারের পালিত ছেলে ছিল, কিন্তু এরপরে সে নিজের বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরে আসে, অর্থাৎ ইন পরিবারে ফিরে আসে, তাই তার নাম পরিবর্তন হয়ে হয় ইঞ্জি। কিন্তু আমি 2 বার 2 নাম বলছি না যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি সারাটা সময় তাকে শুধু ইঞ্জিই বলবো। সকাল হলে যখন ইঞ্জির ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার কাছে বাউ বসে আছে। সে জিজ্ঞেস করে, কাল রাতে এখানে কে ছিল? বাউ বলে, আমি ছিলাম। কিন্তু ইঞ্জির বিশ্বাস হয় না, সে মিস্টার চাইকে জিজ্ঞেস করে যে শিউন কাল রাতে কোথায় ছিল। চাই বলে, শিউন কাল সারা রাত বাইরে হাঁটু গেড়ে বসেছিল। দাসী বলে, হুজুর কাল রাতে ম্যাডাম আপনার সাথে ছিল, সে আপনার জন্য কত কেঁদেছে। ইঞ্জি বলে, তুমি অনেক কষ্ট করেছো, তুমি রক্ত দেখে ভয় পাও, তারপরও তুমি কাল রাতে আমার সাথে ছিলে। এটা শুনে তারা বুঝতে পারে যে তারা ধরা পড়ে গেছে। ইঞ্জি বলে, তুমি একটা ওয়াইন নিয়ে আসো, আমরা আজ সেলিব্রেশন করব। তখন তাদের ছোটবেলার আরেক বন্ধু ইয়ান সেখানে আসে। ইয়ান ইঞ্জিকে বলে, তোমাকে কাল মারতে চেয়েছে দৌ পরিবারের নতুন মাস্টার। ইঞ্জি বলে, তাদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। ইয়ান বলে, আমি জানি না, তবে হয়তো এই নতুন মাস্টার তোমাকে কোনো কারণে পছন্দ করে না, তবে এর কোনো প্রমাণ নেই, তাই আমাদেরকে আরো ইনভেস্টিগেট করতে হবে। ইয়ান বলে, ইঞ্জি আমি বুঝতে পারছি না তুমি কেন শিউনকে এভাবে আটকে রেখেছ, তোমার কি মনে হয় সত্যি ওকে এভাবে রেখে ভালোভাবে বাঁচিয়ে রেখেছ? ইঞ্জি বলে, তোমার সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তখনই শিউন সেখানে আসে, সে ইয়ানকে ভালোভাবে সম্মান করে। ইয়ান অনেক অবাক হয়, এর কারণ হলো তারা আসলে সবাই ছোটবেলার বন্ধু। ইঞ্জি ইয়ান শিউন বাও তারা সবাই ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে, একই পাড়াতে থেকেছে। ইয়ানের পর চলে যায়। ইঞ্জি বলে, তুমি কাল রাতে কোথায় ছিলে? শিউন বলে, আমি বাইরে হাঁটু গেড়ে বসেছিলাম। ইঞ্জি বলে, তুমি কেন সত্যি কথা বলছো না? শিউন বলে, আমি সত্যিই বলছি। তখনই বাও ওয়াইন নিয়ে চলে আসে, ইঞ্জি তাকে ওয়াইন ঢেলে দিতে বলে, এরপর নিজের জন্য একটা ঢালতে বলে। বাও বলে, ও কেন খাবে? ইঞ্জি বলে, আমি অনেক কষ্টে বেঁচেছি, তাই সেলিব্রেশন দাসীদের সঙ্গেও করা উচিত। ওয়াইন খেয়ে শিউন অবাক হয়, কারণ এরকম ওয়াইন আগে ইঞ্জি বানাতো। ইঞ্জি বলে, কেমন হয়েছে? শিউন বলে, আমি ওয়াইনের ব্যাপারে জানি না। ইঞ্জি বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? শিউন বলে, তুমি আমাকে কথা দিয়ে কথা রাখুন, মিথ্যে বলেছো, আমি তো সাধারণ একটা দাসী, মিথ্যে বললে কি হবে? ইঞ্জি বলে, তুমি কি মরতে চাও? শিউন বলে, আমি মরতে চাই, কিন্তু তোমার এই প্রাসাদে না, আমি বাইরে গিয়ে মরতে চাই, দয়া করে আমাকে টোকেন দিয়ে দাও, আমি বাইরে গিয়ে মরে যাই। ইঞ্জি তখন প্রচন্ড রেগে যায়, সে বাউকে বলে, আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমাদের ফুলসজ্জা হয়নি, চলো আজ এই নিয়মটা পূরণ করে ফেলি। বাউ বলে, তুমি তো অসুস্থ। ইঞ্জি বলে, এগুলো কোনো ব্যাপার না। এরপর দেখা যায় ইঞ্জি শিউনের হাতে একটা ব্রেসলেট দিয়ে বলে সেটা বাউকে পরিয়ে দিতে। শিউন যখন হাতে পরাতে চায় তখন সে বলে, এটা হাতে না, এটা পায়ে পরাও। শিউন বাউয়ের জুতা খুলে দিলে বাউ তার পা শিউনের বুকে ঠেকায়। শিউন ইঞ্জির দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইঞ্জি কিছুই বলে না। শিউনের পর তার পায়ে পায়েলটা পরিয়ে দেয়। ইঞ্জি বাউকে কোলে নিয়ে ভেতরে চলে যায়। শিউন যখন বাইরে বের হয় তখন সৈনিকরা এসে তার হাত পা বেঁধে তাকে সেখানে বসিয়ে রাখে। মিস্টার চাই বলে, হুজুর বলেছে আজ সারা রাত আপনি এখানেই থাকবেন। শিউন বলে, কেন আপনারা আমাকে এভাবে অপমানিত করছেন? কিন্তু মিস্টার চাই কিছুই বলে না। হঠাৎ করেই ভেতর থেকে তাদের আওয়াজ আসতে থাকে।
যা শুনে শিউন আর নিজেকে থামিয়ে রাখতে পারে না। সে কষ্টে নিজের হাত কামড়াতে শুরু করে, কারণ সে না পারছিল কান বন্ধ করতে, না পারছিল এখান থেকে চলে যেতে। তার মনে পড়ে যাকে সে এত ভালোবাসত, আজ সে অন্য কারোর সাথে রাত কাটাচ্ছে, আর সেই আওয়াজ তাকে নিজের কানে শুনতে হচ্ছে। এসব মনে করে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সকাল হলে শিউন কোনো মতে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে সে নিজের মা আর ভাইয়ের জন্য চিঠি লেখে, যেখানে সে লেখে যে সে ভালো আছে, তারা যেন তার জন্য চিন্তা না করে। এরপর রাতের বেলা বাবার দাসী শিউনকে নিয়ে যেতে আসে। সে বলে, হুজুর তোমাকে যেতে বলেছে, আজ রাতেও তুমি হুজুর আর ম্যাডামকে পাহারা দেবে। এই কথা শুনে শিউন বলে, আমি যাব না। দাসী বলে, কি বললে তুমি? শিউন তখন তাকে একটা চড় মেরে বলে, আমি যাব না। সে পালাতে শুরু করে। তখন সে দেখতে পায় পতিতালয়ের 18টি মেয়ে এখানে আসছে, যাদেরকে দেখে সে আরো অসুস্থ হয়ে যেতে থাকে। এরপর সে সামনে গার্ডেদের দেখতে পায়। তার কাছে আর কোনো উপায় না থাকায় সে পানিতে ঝাঁপ দেয়। এদিকে সে পতিতারা নৃত্য করছিল। বাও বলে, তুমি কিন্তু আজ সাবধানে থেকো, গতকালকের মতো সুন্দর একটা রাত নষ্ট করো না। তখন আমাদেরকে দেখানো হয় গতকাল ইঞ্জি নিজের শরীরে এত পরিমাণ জোর দেয় যে তার আঘাত থেকে রক্ত বের হতে শুরু করে, আর রক্ত দেখে বাও অজ্ঞান হয়ে যায়। ইঞ্জির পর সেই বিছানা থেকে বাউকে সরিয়ে অন্য একটি কাপড়ের হাতে সেই ব্রেসলেটটা দিয়ে দেয়। সেই কাপড়ই মূলত গতকাল রাতে সেই ঘরে ছিল। বারান্দায় ইঞ্জি দাঁড়িয়ে ছিল, যার বুক থেকে প্রচন্ড রক্ত ঝরছিল, কিন্তু তারপরও সে শিউনকে দেখে যেন শান্তি পাচ্ছিল। ওই সময় দাসী এসে বলে, শিউন এখানে আসতে না করে দিয়েছে। ইঞ্জি এটা শুনে খুশি হয়। সে বলে, ওকে বেঁধে নিয়ে আসুক। কিন্তু যখন দাসী বলে যে শিউন পানিতে ঝাঁপ দিয়েছে, তখন ইঞ্জি ভয় পেয়ে যায়। সে বলে, এখনই ওকে খোঁজো। সে মনে মনে বলতে থাকে, তুমি সাঁতার জানো না, তুমি কি সত্যিই মরে যেতে চাও? মরে যাওয়ার চাইতে কি আমার সঙ্গে থাকা ভালো না? তখন তার মনে পড়ে 4 বছর আগে শিউন তাকে বলেছিল যে সে পানির রাক্ষসদের ভয় পায়। তখনই মিস্টার চাই এসে বলে, শিউনের ঘরের বাতি জ্বলছে। ইঞ্জি সেখানে গিয়ে সে শিউনকে দেখতে পায়। সে বলে, তুমি না পানির রাক্ষসদের ভয় পাও? তোমার তো সাঁতার শেখার কথা না। শিউন বলে, আমি শিখেছি। বাইরে থেকে দাসীরা বলতে থাকে, আমরা এখনো শিউনকে পাইনি। ইঞ্জি বলে, ওকে খুঁজতে থাকো। এরপর সে শিউনের কাছে বসে তার মাথা আশ্রয় দেয়। ইঞ্জি বুঝতে পারে শিউনের শীত করছে। সে বলে, আরো একটু কাঠ পোড়াও। কিন্তু শিউন বলে, ঘরে আর কাঠ নেই। ইঞ্জি নিজের পোশাকটা খোলে, মনে হয় যে সে শিউনকে পরিয়ে দেবে, কিন্তু সেটা সেই আগুনের ভেতর দিয়ে দেয় আর নিজে শিউনকে জড়িয়ে ধরে রাখে। সে বলে, তোমাকে টর্চার করার অধিকার শুধুমাত্র আমার আছে, আর কারোর নেই, এমনকি তোমার নিজেরও না। এই বলে সে যখন চলে আসছিল, তখন রাস্তায় ইয়ান তাকে ধরে মারতে থাকে। সে বলে, তুমি বলেছো তুমি শিউনের খেয়াল রাখো, এই তোমার খেয়াল? ইঞ্জি বলে, তুমি স্বপ্ন দেখা বন্ধ করো, আমি ওকে যেভাবেই রাখি ও শুধুমাত্র আমার সাথেই থাকবে। ইয়ান বলে, একবার ছেড়ে দিয়ে তো দেখো। এরপর সে ইঞ্জিকে কিছু প্রমাণ দেয়, যেটা ছিল বাওয়ের পরিবারের বিরুদ্ধে। ইঞ্জি এরপর বাওয়ের কাছে আসে। সে বাও আর তার দাসীকে এমন ভাবে ধমকায় যে তারা যেন দ্বিতীয়বার সাহস না করে শিউনকে কোনো কিছু নিয়ে ভয় দেখানোর। বাওয়ের প্রচন্ড রাগ হচ্ছিল, রাগে সে তার দাসীকেই ধরে মারতে থাকে। এদিকে শিউনকে দেখানো হয় যে এখন অসুস্থ। সে স্বপ্ন দেখতে থাকে তার বাবা তার কাছে হাঁটু গেড়ে বসে বলছিল, দয়া করে তুমি চিকে বিয়ে করো, আর এরপর চিতাকে জোর করে নিয়ে গিয়েছিল। একটু পর ইঞ্জি সেখানে আসে, সে তাকে ওষুধ খাওয়ায়, সারা রাত তার সাথেই বসে থাকে। এভাবেই ইঞ্জি তার খেয়াল রাখতে থাকে। এরকম করে 1 সপ্তাহ কেটে যায়। এরপর আমরা এই বাড়ির বড় মহিলাকে দেখতে পাই, যে মূলত ইঞ্জির সৎমা। সে তার একজন দাসী শিনুকে বলতে থাকে, তোমাকে শুরু করতে হবে ইঞ্জির পার্সোনাল দাসী শিউনকে দিয়ে। দাসী বলে, ঠিক আছে। শিউন সুস্থ হয়ে যখন বাইরে আসে, তখন ইঞ্জি তাকে বলে, তুমি তো অনেক শুকিয়ে গেছো। সে তাকে নিয়ে প্রাসাদের দিকে আসতে থাকে। একটু পর সেখানে শিনু নামের মেয়েটা আসে। শিউন কথা বলে যখন চলে যেতে চাইছিল, তখন শিনু তাকে ল্যাং মেরে ফেলে দিতে চায়। এরপর আবার বলে, আমি ইচ্ছে করে করিনি। শিউন সবকিছু বুঝতে পারে, সে তার হাতের চা তার গায়ে ফেলে দেয়। এরপর বলে, সিটি মাস্টারের সামনেই তুমি আমাকে বুলি করতে চেয়েছো, তুমি কি বুঝতে পারছো না তোমার স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? দাসী তখন চলে যায়। ইঞ্জি তখন তাকে নিজের কাছে ডাকে। সে বলে, তুমি এখন কি ভাবছো? শিউন বলে, আমি বুঝতে পেরেছি আমি যত চেষ্টাই করি তুমি আমাকে তোমার কাছ থেকে যেতে দেবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে ভালোভাবে বাঁচব। ইঞ্জি এই কথা শুনে অনেক খুশি হয়। সে তাকে কাছে টেনে নেয়, তার কাঁধে একটা কামড় দেয় আর বলে, তোমার এই রূপ আমার ভালো লাগে, দয়া করে আর মন খারাপ করে থাকবে না। শিউন যখন চলে যাচ্ছিল, ইঞ্জি বলে, যেহেতু তুমি সুস্থ হয়ে গেছো তাহলে আজ রাতে তুমি আমার সেবা করবে। শিউন বলে, ঠিক আছে। এরপর ইঞ্জি রাতে নিজের ঘর শিউন যেভাবে সাজায় ঠিক সেভাবে সাজিয়ে ফেলে। সে ভীষণ খুশি ছিল। তখন হঠাৎ করেই কেউ একজন এসে তার চোখ বেঁধে দেয়। সে মনে করে শিউন এসেছে, কিন্তু একটু পরেই সে তার ছোঁয়া দেখেই বুঝতে পারে যে এটা শিউন নয়। সে তখন নিজের চোখ খুলে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন, শিউন কোথায়? আসলে এই মেয়েটা হলো সেই দাসী শিনু,
দাসী বলে, ম্যাডামই আমাকে এখানে আসতে বলেছে। তখন দেখানো হয় শিউন দাসীকে বলছে, আজ রাতে তুমি আমার জায়গায় ইঞ্জির কাছে যাবে, তাহলে তুমি আর দাসী থাকবে না, তোমার স্ট্যাটাস অনেক বেড়ে যাবে, বিনিময়ে আমি শুধু এখান থেকে চলে যেতে চাই। দেখা যায় বাইরে তার জন্য ইয়ান অপেক্ষা করছিল, কিন্তু এদিকে শিউনকে ধরে আনা হয়। ইঞ্জি বলে, তুমি পালানোর জন্য এত চেষ্টা কেন করছো, তুমি আবারও আমাকে ধোকা দিলে। শিউন তখন হাসতে শুরু করে, সে বলে, তুমি নিজের ওয়াদা ভেঙে সবকিছু আমার বিরুদ্ধে করে তারপরও আবার তুমি এমন অভিনয় করো যে সবাই যেন তোমার উপরেই অত্যাচার করছে। ইঞ্জির তখন প্রচন্ড রাগ উঠে যায়, সে শিউনকে কাঁধে করে নিয়ে ভেতরে চলে যায়। এরপর সে শিউনের সঙ্গে জবরদস্তি করতে শুরু করে, শিউন বারবার তাকে সরিয়ে দিচ্ছিল। ইঞ্জি তখন বলে, তোমার কি যোগ্যতা আছে আমাকে সরিয়ে দেওয়ার। শিউনের মনে পড়ে ঠিক এই একই কথা তার স্বামী চিও তাকে বলেছিল, সে ধাক্কা দিয়ে ইঞ্জিকে সরিয়ে দেয়। এরপর ইঞ্জিকে দেখে সে ভয় পেতে থাকে। এসব দেখে ইঞ্জি বলে, চোখের জল মুছে তারপর বাইরে আসো। শিউন যখন বাইরে আসে তখন দেখা যায় ইঞ্জি বাওয়ের সঙ্গে বসেছিল। ইঞ্জি 1000 মুক্তার একটা মালা বের করে আর শিউনকে বলে এটা বাউকে পরিয়ে দিতে। শিউনের মনে পড়ে 4 বছর আগে ইঞ্জি তাকে একটা মুক্তার ব্রেসলেট এনে দিয়েছিল। শিউন দেখতে পায় তার গায়ে আঘাত, সে জিজ্ঞেস করে এগুলো কিভাবে লাগলো। ইঞ্জি বলে, ভাইয়া আমাকে মেরে খুশি হয়, একটা করে ঘুষির পরিবর্তে সে আমাকে 5 টাকা করে দেয়, সেই টাকা দিয়েই আমি এটা কিনেছি। তবে তুমি চিন্তা করো না, আমি যখন বড় হয়ে যাব, অনেক টাকা হবে, তখন আমি তোমাকে 1000টা মুক্তা দিয়ে একটা মালা বানিয়ে দেব। শিউন যখনই সেই মালাটা ধরতে যায় ইঞ্জি তখন সেটা চাপ দিয়ে ছিঁড়ে ফেলে। সে বলে, প্রত্যেকটা মুক্তা তুমি 20 আনবে, একটাও যেন কম না থাকে। এরপর সে চলে যায়। বাও চলে যাওয়ার সময় তার হাতের উপর পাড়া দিয়ে চলে যায়। শিউন কষ্ট করে সেগুলো কুড়াতে থাকে। এরপর মিস্টার চাই সে মুক্তাগুলো নিয়ে ইঞ্জির কাছে দেয়। ইঞ্জি বলে, আপনি ভালো করে গুনে দেখেছেন, কম নেই তো? মিস্টার চাই বলে, না কম নেই, তবে একটা বেশি আছে। ইঞ্জি বলে, কি? মিস্টার চাই বলে, আমি 3 বার গুনেছি, এখানে 1001টা মুক্তা আছে। ইঞ্জি বলে, সে আলাদা মুক্তাটা কোনটা? মিস্টার চাই বলে, আমি তো বলতে পারি না, দেখতে তো সবগুলো একই রকম। ইঞ্জি বলে, না সেটা আলাদা। সে 1 আছাড় মেরে সবগুলো মুক্তা ফেলে দেয় আর বলে, আমি বলছি না সেটা আলাদা, সেটা আলাদা, সে আলাদা মুক্তাটা খুঁজে আমাকে দিন। মিস্টার চাই মাটিতে বসে আলাদা মুক্তাটা খুঁজতে শুরু করে। এদিকে দাসী বাউয়ের জন্য একটা নতুন কেটলি নিয়ে আসে, যার ভেতরে মূলত পার্টিশন করা। বাউ ডিসাইড করে এক সাইডে তারা ড্রাগ রাখবে আর এক সাইডে নর্মাল ওয়াইন রাখবে। এরপর ইঞ্জিকে ড্রাগ খাইয়ে সে নাইট স্পেন্ড করবে। প্ল্যান মতো সে সেখানে যায়, তবে কেটলির শব্দ শুনেই ইঞ্জির মনে কিছু সন্দেহ হয়, তাই সে সুযোগ বুঝে কাপ বদলে দেয়। কিন্তু তারপরও ইঞ্জি একদম মাতাল হয়ে যায়। সে মাতালের ঘোরে প্রথমে বাউকে একটা লাথি মেরে সরিয়ে দেয়, কিন্তু বাউ তারপরও হার মানে না। ইঞ্জি তখন দেখতে পায় তার কাছে যেন শিউন এসেছে। ইঞ্জি বলে, শিউন তুমি আমাকে ছেড়ে যেও না। বাউ তখন তাকে একটা থাপ্পড় মেরে বলে, আমি বাউ। ইঞ্জি এটা দেখে বাউকে অজ্ঞান করে পালিয়ে আসে। সকালে ইয়ান বলে, কেটলির ভেতরে আসলে ভাঙা, মানে ড্রাগ আর ওয়াইন মিক্স হয়ে গেছে। ইয়ান বলে, এত স্ট্রং ড্রাগের হাত থেকে তুমি বাঁচলে কিভাবে। এরপর সে বলে, শাও ফ্যামিলির বিরুদ্ধে অর্থাৎ বাউয়ের পরিবারের বিরুদ্ধে তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। ইঞ্জি বলে, আমি হলাম এই বাড়ির ছেলে, কিন্তু ছোটবেলায় আমি হারিয়ে যাই, আমাকে শাও ফ্যামিলির লোকেরা অ্যাডপ্ট করে নেয়, সেখানে আমি দাসের মতো থাকতাম, কিন্তু পরে যখন আমার আসল পরিচয় রিভিল হয় তখন শাও পরিবারের সবাই আমার সঙ্গে ভালো আচরণ করতে শুরু করে, এমনকি তাদের মেয়ে বাউকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় আর আমাকে বাধ্য করে তাকে বিয়ে করতে। আমাকে বলা হয় বাউকে বিয়ে করলে আমি এই শহরের সিটি মাস্টার হতে পারবো। এখন তারা বাউকে প্রেগনেন্ট করে হয়তো তাদের মূল ইচ্ছাটা আরো মজবুত করতে চায়। ইয়ান বলে, যত যাই হোক তুমি শিউনের খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রেখো। একটু পর সেখানে মিস্টার চাই আসে। সে বলে, হুজুর বাইরে সবাই বলাবলি করছে শিউন ম্যাডাম নাকি অনেক খারাপ মহিলা, সে নাকি তার স্বামী চিকে খুশি করার জন্য নাচ গানও শিখেছিল। ইঞ্জি এতে ভীষণ রেগে যায়। সে বলে, এটা কোনোদিনও সম্ভব না, ছোটবেলা থেকেই ওর পায়ে ব্যথা, ও কিভাবে নাচ শিখবে। আসলে শিউনের যার সঙ্গে বিয়ে হয়েছিল অর্থাৎ চি হলো এই বাড়ির আরেক ছেলে, কিন্তু সে হলো এক কঙ্কুবাইনের ছেলে, যার কারণে ইঞ্জি সিটি মাস্টার হওয়ার সাথে সাথেই তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করেছে। এদিকে শিউনের দাসী শিউনকে এসে বলে যে বাইরের লোকেরা তার নামে কি সব বলছে, সে নাকি মিস্টার চিকে খুশি করার জন্য নাচ গানও করেছে। বাহির থেকে সবকিছুই ইঞ্জি শুনছিল। শিউন বলে, ওরা তো ঠিকই বলেছে, শুধুমাত্র এইটুকু কথা শুনেই ইঞ্জি সেখান থেকে চলে আসে। কিন্তু এরপর যে শিউন দাসীর সঙ্গে কেঁদে কেঁদে বলে যে ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, এই সব কিছুই সে শুনতে পায় না। রাগে দুঃখে ইঞ্জি একের পর এক ওয়াইন খেতে থাকে। এবার সে মিস্টার চাইকে বলে, আমি গোসল করতে যাচ্ছি, শিউনকে আমার কাছে নিয়ে আসুন। শিউন যখন গোসলখানায় আসে ইঞ্জি তাকে পানিতে ফেলে দেয়। সে বলে, আমি শুনেছি তুমি নাকি তোমার স্বামীর মন অনেকভাবে জিতে নিতে, আমাকে সেভাবেই খুশি করো। শিউন নিজের চুল খুলে ওয়াইন খেয়ে তার কাছে এসে যখনই তাকে কিস করতে চায় ইঞ্জি তার গলা চেপে ধরে। এরপর দেখা যায় সে দেখতে পায় তার হাত বাঁধা, ইঞ্জি তাকে ধরে রেখেছে, হঠাৎ করে সে তাকে ছেড়ে দেয়। তখন দেখা যায় শিউন আসলে ব্রথালে আছে এবং এখানকার মেয়েদের মতো সে দোলনায় দুলে মানুষকে আনন্দ দিচ্ছে।
লোকজনেরা বলতে থাকে মেয়েটা কত সুন্দর, ওকে যদি আমার বিছানায় পেতাম। এই সকল কথা ইঞ্জির খারাপ লাগছিল, কিন্তু তারপরও সে শিউনকে টর্চার করতে চাইছিল। তখন ইয়ান এসে দড়ি কেটে শিউনকে কোলে নেয়। শিউন অজ্ঞান হয়ে যায়। ইয়ান তাকে নিয়ে চলে যায়। একজন লোক বলতে থাকে, ইয়ান এসে কেন ওকে নিয়ে গেল? হতে পারে ইয়ানের মন হয়তো এই মেয়েটা কোনো একদিন খুশি করেছে। ইঞ্জি এসে তখন সেই সকল লোকদের মারতে শুরু করে। এরপর দেখা যায় শিউন জানালার দিকে তাকিয়ে বসে আছে। ইঞ্জি মিস্টার চাইকে জিজ্ঞেস করে, আমি কি অতিরিক্ত করে ফেলেছি? মিস্টার চাই বলে, হয়তো আপনার কারণ আছে। ওদিকে শিউনের দাসী ইয়ানকে ডেকে নিয়ে আসে। সে বলে, ম্যাডাম কোনো কিছু খাচ্ছে না, কোনো কথাও বলছে না, শুধুমাত্র জানালার দিকে তাকিয়ে বসে আছে। ইয়ান সরাসরি চলে আসে ইঞ্জির কাছে আর এসেই তাকে ধরে মারতে থাকে। ইঞ্জিও তখন তাকে ধরে মারে। মারামারি শেষে তারা বসেছিল। ইয়ান বলে, এই তোমার শিউনের খেয়াল রাখা। চলে যাওয়ার সময় সে বলে, তুমি এইবার ওকে একদম ভেতর থেকে ভেঙে ফেলেছ। অনেকক্ষণ বসে থাকার পর শিউন উঠে যখন বাইরে আসে, তখন বাও তাকে বলে, দেখো আমি জানি তুমি আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা একসাথে বড় হয়েছি, আমি তোমার এতটাও খারাপ চাই না। এবার ইঞ্জি সকল সীমা ক্রস করে ফেলেছে, তোমাকে ব্রথালি নিয়ে বিক্রি করে দিয়ে এসেছে ও। আমি তোমাকে একটা কথা বলি, ইঞ্জির চেম্বারে একটা গোপন কক্ষ আছে, সেটার ভেতরে তুমি তোমার বাবা মায়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তার কথা মতো মাঝরাতে শিউন সেখানে যায় আর সে সত্যি একটা সিক্রেট রুম খুঁজে পায়, যার ভেতরে গিয়ে সে অবাক হয়ে যায়। এখানে এত বছরে তার মা আর ভাইয়ের কাছে লেখা চিঠিগুলো ছিল, অর্থাৎ এত বছর ধরে সে তার মা আর ভাইকে যে চিঠিগুলো পাঠাতো তার সবগুলোই ইঞ্জি এনে এই জায়গায় রেখে দিত। মানে আজ পর্যন্ত একটা চিঠিও তার মা আর ভাইয়ের কাছে পৌঁছায়নি। শিউন বুঝতে পারে ইঞ্জি আসলে তাকে কত বড় ধোকা দিয়েছে। সে এরপর আবার বাবার কাছে আসে। বাবা বলে, মনে হয় তুমি সবকিছু জেনে গেছো, তোমার এখানে থেকে কোনো লাভ নেই, আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব, তবে বিনিময়ে আমি একটা জিনিসই চাই, সেটা হলো তুমি ইঞ্জির জীবন থেকে চিরতরে সরে যাবে। শিউন বলে, তুমি শুধু আমাকে যেতে সাহায্য করো। এরপর সেখান থেকে পালিয়ে সবার প্রথমে নিজের বাড়িতে আসে, যে বাড়িটা এখন একটা ধ্বংসস্তূপ। বাড়ির প্রাঙ্গনে সে একটা গণকবর দেখতে পায়। সে বুঝতে পারে এটাই তার মা আর ভাইয়ের গণকবর। সেখানে সে তার মায়ের আংটিটাও পায়। এসব দেখে সে ভীষণ ভেঙে পড়ে। সে আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। এরপর দেখা যায় ইঞ্জির লোকেরা শিউনকে খুঁজছে। ইঞ্জি প্রচন্ড টেনশন করছে। হঠাৎ করেই তার কাছে একজন লোক এসে বলে, আমরা তাকে পেয়েছি। ইঞ্জি সেখানে গিয়ে যখন তাকে ধরে, তখন সে বুঝতে পারে শিউনের মাথায় অনেক বড় আঘাত লেগেছে, কারণ সেখান থেকে অনেক ব্লিডিং হচ্ছিল। বাড়িতে আনার পর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় শিউনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সুস্থ হতে তার টাইম লাগবে। এভাবেই কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন শিউনের জ্ঞান ফিরে আসছে দেখে ইঞ্জি ভাব নিয়ে বলতে থাকে, তোমাকে কে অনুমতি দিয়েছে এ প্রাসাদ থেকে বের হয়ে যাওয়ার? সে ঘুরে তাকাতেই শিউন তাকে এক থাপ্পড় মারে। ইঞ্জি তো একদম অবাক হয়ে যায়। শিউন বলে, তোমাকে কে অনুমতি দিয়েছে আমার সঙ্গে এভাবে কথা বলার? সাউজি, তুমি নিজেকে কি মনে করছো? ইঞ্জি বলে, তুমি আমাকে সাউজি কেন বলছো? আর তুমি এখন এটা কি নাটক শুরু করেছো? শিউন আবারও তাকে একটা লাথি মারে আর একটা চোর মারে। সে বলে, এটা কোন জায়গা? আর তোমার চেহারায় এত আঘাত কেন? তোমার ভাই কি তোমাকে মেরেছে? ইঞ্জি বলে, এখন তুমি স্মৃতি হারানোর নাটক করছো, ঠিক আছে। সে তখন চলে যায়। এরপর সে তার লোকেদের দিয়ে শিউনের কাছে এমন খাবার পাঠায় যেগুলো গত 4 বছরে শিউন খায় না, অর্থাৎ যেগুলো শিউন আগে খেত বাট এখন খায় না। শিউন খেতে শুরু করে, কিন্তু তারপরও ইঞ্জির মনে সন্দেহ যায় না। সে ইয়ানকে দিয়ে শিউনের কাছে টোকেন পাঠিয়ে দেয়। ইয়ান বলে, আমি জানি তুমি এগুলো কেন করছো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমরা এখনই চলে যাব। কিন্তু শিউন তাকে সরিয়ে দেয়। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর এটা কি কি নিয়ে এসেছো তুমি? এটা দিয়ে আমি কি করব? সেটা ছুঁড়ে ফেলে দেয়। ইয়ান ইঞ্জিকে বলে, ও সত্যি নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু ইঞ্জির তারপরও বিশ্বাস হয় না। সে শিউনকে ব্রিজের উপর নিয়ে যায় আর এরপর সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু শিউন সাঁতার কেটে উঠতে পারছিল না। ইঞ্জি নিজেই তখন তাকে আবার নিয়ে আসে আর সে বিশ্বাস করে নেয় যে সত্যি শিউন তার স্মৃতি হারিয়ে ফেলেছে। জ্ঞান ফেলে সে শিউনকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমার সত্যি মনে নেই গত 4 বছরে কি হয়েছে, তুমি আমাকে বলো, হয়তো আমার মনে পড়তে পারে। ইঞ্জি বলে, কিছুই হয়নি, সব ঠিক আছে, শুধুমাত্র আমি নিজের বাড়িতে চলে এসেছি আর এখন আমি সিটি মাস্টার হয়ে গেছি, তোমার বাবা মা আর ভাই এখন এই রাজ্যের বাইরে থাকে। শিউন বলে, আমাদের তো বিয়ে হয়নি, তাহলে আমি কেন এখানে আছি? ইঞ্জি বলে, তুমি আমার এখানে একজন অফিসিয়াল। তখনই বাও সেখানে আসে। শিউন জানতে পারে বাও হলো ইঞ্জির স্ত্রী। এটা জানতে পেরে সে ইঞ্জিকে মারতে থাকে। সে তাকে ঘর থেকে বের করে দেয়। ইঞ্জি বলে, বিশ্বাস করো আমি ওকে একটু ভালোবাসি না, সিটি মাস্টার হওয়ার জন্য সাও পরিবার আমাকে সাহায্য করেছে, বিনিময়ে তাদের শুধু একটাই দাবি ছিল, বাওকে বিয়ে করা। আমাদের মধ্যে শুধু বিয়েই হয়েছে, আজ পর্যন্ত আর কিছুই হয়নি। শিউন বলে, শুধু একটাই বউ তোমার? ইঞ্জি বলে, না, আরেকটা কনকিউবাইন আছে, সেটা একটা দাসী ছিল, কিন্তু বাধ্য হয়ে আমাকে তাকে কনকিউবাইন বানাতে হয়েছে। আসলে ওই দিন শিনুর সাথে ঘটনা হওয়ার পর রাগে ইঞ্জি তাকে নিজের কনকিউবাইন বানিয়েছিল। এখানে সিন কাট হয়।
একটু পর বাও শিউনের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, তুমি এখন স্মৃতি চলে যাওয়ার নাটক করছো। ঠিক আছে, আমি তোমাকে মনে করিয়ে দিই, তোমার পরিবার বিদ্রোহী পরিবার, তুমি শুধুমাত্র সিটি মাস্টারের দয়ার কারণে বেঁচে আছো। শিউন বলে, তুমি এসব কি বলছো, আমার ভাই আমাকে চিঠি লিখেছে। বাও তাকে বলে, তাহলে আমিও তোমার লেখা চিঠিগুলো তোমাকেই দেখাই। সে তাকে সেই সব আগের চিঠি দেখায়। বাও বলে, তোমার কি মনে পড়েছে? শিউন সেই চিঠিগুলো পুড়িয়ে ফেলে। সে বলে, অবশ্যই, তোমার কি মনে হয় এত বছরের অত্যাচার আমি এত সহজে ভুলে যাব? তখন দেখানো হয় ওই দিন রাতে সে তার বাবার একটি সিক্রেট চিঠি পায়, যেটা তার বাবা নিজের রক্ত দিয়ে লেখা ছিল। সে চিঠির মাধ্যমে বোঝা যায় আসলে বাওয়ের বাবা অর্থাৎ মিস্টার শাও শিউনদের পরিবারের সঙ্গে গাদ্দারি করেছে। শিউন যখন আত্মহত্যা করতে চায় তখন সে মনে মনে বলে, আমি কেন মরবো, মরবে তো ওরা। এরপর থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে এই সব কিছু ছিল শুধুমাত্র নাটক। বাও তাকে মারতে চাইলে সে আগেই নিচে পড়ে যায়। ওই সময় ইঞ্জি সেখানে চলে আসে। সে বাওকে সেখান থেকে চলে যেতে বলে। শিউন বলে, তুমি এখানে কেন এসেছ, তোমার বিবাহিত স্ত্রী আছে। এই বলে শিউন বাইরে চলে যায়। ইঞ্জিও তার সাথে বাইরে যায়। সে তাকে বলে, তুমি আমার কথা একবার বিশ্বাস করো, জীবনে যত যাই হয়ে যাক আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। তারা আবার কোথাও যেতে থাকলে দেখানো হয় বাওয়ের ভাই বলছিল, তুমি আমার বোনের জীবন নষ্ট করে দিতে চাও, এটা তো আমি হতে দেবো না। ইঞ্জি শিউনকে একটা টেইলারের দোকানে নিয়ে যায়, যেখানে আসলে সেই 1000 মুক্তা দিয়ে সেই টেইলারকে শিউনের জন্য সে একটা ড্রেস তৈরি করতে বলেছিল। এই ড্রেস দেখে শিউনের শরীর জ্বলে যাচ্ছিল, তবে সে মুখে হাসছিল। সে সেই ড্রেস পরতে ভেতরে যায়। অনেক সময় হয়ে যায় কিন্তু সে বের না হলে ইঞ্জি এসে দেখতে পায় সেখানে শিউন নেই, ড্রেস মাটিতে পড়ে আছে। আসলে বাওয়ের ভাই তাকে ধরে নিয়ে গেছে। শিউন যখন বুঝতে পারে ইঞ্জি এদিকেই আসছে, সে তখন বাওয়ের ভাইয়ের চাকুটা নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। ইঞ্জি এসে দেখতে পায় বাওয়ের ভাই শিউনকে মেরে ফেলতে চাইছে। এরপরে সিনে দেখা যায় শিউনের চিকিৎসা করা হচ্ছে। বাও বাইরে মাটিতে বসে বলছিল, ইঞ্জি আমার ভাইকে ছেড়ে দাও। ইঞ্জি বাইরে এসে বলে, তুমি বুঝতে পারছো না তোমার ভাই কি করেছে। বাও বলে, তুমি কি ভুলে গেছো যে আমাদের পরিবার তোমার জন্য কি করেছে। ইঞ্জি বলে, তোমার পরিবার আমার জন্য কি করেছে তা তুমিও দেখেছো আর আমিও দেখেছি, তাই এই বিষয়ে কোনো কথা বাড়িও না। পরদিন সকালে বাওয়ের বাবা ইঞ্জির কাছে আসে। সে বলে, তুমি নাকি আমার ছেলেকে আটকে রেখেছো। ইঞ্জি বলে, এটা তো নিয়ম, সে একজনকে মারতে চেয়েছে। মিস্টার শাও বলে, তুমি এগুলো এখনো শিউনের জন্য করছো তাই না, তোমার কি মনে হয় না তোমাদের জীবন বদলে গেছে। তখন শিউনও সেখানে আসে। সে বলে, আঙ্কেল আপনি কেন ওকে জোর করছেন, ও এই রাজ্যের সিটি মাস্টার, ও ভালো করেই জানে অপরাধীকে কি শাস্তি দিতে হবে আর কি দিতে হবে না। মিস্টার শাও তখন চলে যায়। পরদিন মিস্টার শাও ইঞ্জিকে নিজের চেম্বারে ডাকে এবং সেখানে সে রাজ্যের 100 মানুষের সিগনেচার দেখিয়ে বলে, রাজ্যের অধিকাংশ মানুষ চায় যে ওই রাজদ্রোহীর মেয়ে শিউনকে যেন মেরে ফেলা হয়, এবার তুমি বলো তুমি কি করবে। ইঞ্জি ইয়ানের সঙ্গে আলোচনা করে বুঝতে পারে এখন বাওয়ের ভাইকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপর দেখা যায় মিস্টার চাই ইঞ্জিকে বলে, হুজুর সামনে ফেস্টিভ্যাল আসছে, মূলত আপনার স্ত্রীর আয়োজন করার কথা, কিন্তু তাকে তো আপনি সাজা দিয়েছেন যে সে যেন ঘর থেকে বের না হয়, তাহলে এখন আয়োজন কে করবে। ইঞ্জি বলে, আপনি বলুন কে করবে। মিস্টার চাই বলে, আমি শিউন ম্যাডামকে গিয়ে বলছি। এদিকে মিস্টার শাও বাওয়ের দাসীকে বলে, তুমি এখানে বাওয়ের খেয়াল রাখছো, তুমি পারছো না ওই শিউনকে একেবারে সরিয়ে দিতে, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। দাসী বলে, আপনি আমার উপর একটু ভরসা রাখুন। এদিকে শিউনের কাছে সেই শিনু আসে। সে বলে, তুমি হয়তো আমাকে ভুলে গেছো, তবে তোমার কারণেই আজ আমি একটা ভালো পজিশনে আছি। আমি ইঞ্জির ভালোবাসা চাই না, শুধু 2 মুঠো ভালো খাবার খেতে চাই, তুমি আমাকে তোমার সাথে রাখো, আমি তোমার সব কাজে সাহায্য করব। পরদিন শিউন বড় ম্যাডামকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন সবকিছু দেখতে থাকে। রাতে ইঞ্জি আর শিউন মিলে অনুষ্ঠানের লিস্ট করছিল, তখন ইঞ্জি তাকে বললেন, দাঁড়াও তোমার গালে কালি লেগেছে। সে তার নাক থেকে কালি নিয়ে তার গালে আরো লাগিয়ে দেয়, আর এরপর নিজেই হাসতে থাকে। একটু পর শিউনকে নিয়ে সে ঘুম পাড়িয়ে দিয়ে আসে আর নিজে একা একা কাজ করতে থাকে। পরদিন শিনু স্টোর রুমের জিনিসের হিসাব করছিল, তখন হঠাৎ করে একটা বাসের উপর তার পা লাগলে তার পায়ে কিছু পাউডার লাগে। সে যখন সকল জিনিসের হিসাব শিউনকে দিচ্ছিল, শিউন বলে, তুমি একটু আগে কোথায় গিয়েছিলে, কারণ সেই পাউডার দেখে বুঝতে পেরেছে এটা সালফার। শিনু বলে, স্টোর রুমে গিয়েছিলাম। সে বলে, কেউ খুব বড় একটা প্ল্যান করছে। এরপর সকল দাস দাসীদের ডেকে নিয়ে সে বলে, কাল একটা বড় অনুষ্ঠান হতে চলেছে, তাই তার প্র্যাকটিস আমাদের আজই করতে হবে। সেই বাস দেখে বাওয়ের দাসী বলে, এই বাস কেন ব্যবহার করছেন, আমি আপনাকে অন্য বাস এনে দিচ্ছি। শিউন বলে, কাল যে বাস ব্যবহার করা হবে সেটা এই বাস নয়। এরপর রাতে শিনু দেখতে পায় বাওয়ের দাসী লুকিয়ে স্টোর রুমে গিয়েছে, মূলত সে সালফার ভরা বাসগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে গিয়েছিল। শিউন এরপর বড় ম্যাডামের কাছে আসে। সে বলে, কাল শাও পরিবারের লোকেরা কিছু একটা বড় প্ল্যান করছে, কাল আগুন জ্বালানোর দায়িত্বটা তো আপনার, তারা হয়তো আপনাকে মেরে এই পরিবারটাকে ভেঙে ফেলতে চাইছে। বড় ম্যাডাম বলে, তাহলে তুমি কি করতে চাইছ। শিউন বলে, আমি শুধু চাই কাল আপনার জায়গায় যেন আমি থাকি, আর শাও পরিবার যেন পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
বড় ম্যাডাম বলে ঠিক আছে। এরপর অনুষ্ঠান শুরু হয়ে যায়। শিউন ইঞ্জিকে একটা উপহার দেয়। যখন আগুন জ্বালানোর সময় এসে তখন বড় ম্যাডাম বলে, আমার হাতে একটু ব্যথা, তাই এই সেরেমনিটা তুমিই করো। শিউন যখনই সেটা জ্বালাতে যায় তখনই সালফারের গন্ধে ইঞ্জি বুঝতে পারে যে এখানে বড় ধামাকা হবে। সে শিউনকে বাঁচাতে গিয়ে নিজেও শিউনের সঙ্গে অজ্ঞান হয়ে যায়। শিউনের যখন জ্ঞান ফেরে তখন তার দাসী বলে, আপনার গায়ে তো আগুন সহ্য করার পোশাক পরা ছিল, কিন্তু হুজুরের গায়ে তো ছিল না, তাই সে অনেক বেশি আহত হয়ে গেছে। শিউন যখন দৌড়ে তার কাছে যায় তখন সে দেখতে পায় সত্যি ইঞ্জি অনেক অসুস্থ। এরপর ইঞ্জি একটু সুস্থ হলে দাসীর মুখ থেকে তারা সবকিছু বের করে। তবে এখানে তারা বাউকে কোনো দোষ দেয় না, কারণ বাউ আসলে এসব বিষয়ে কিছু জানতই না। শাও পরিবারের সবাইকে জেলে নিয়ে যাওয়া হয়, শুধুমাত্র বাউ বাদে। শিউন মিস্টার শাওয়ের সঙ্গে দেখা করতে আসে। সে সেই কাপড়টা দেখিয়ে বলে, কেন আপনি আমার বাবাকে এত বড় ধোকাটা দিলেন, আপনি আমাকে সব সত্যি বলুন। মিস্টার শাও বলে, আমি এসব কিছুই জানি না। শিউন বলে, ঠিক আছে, আমার কাছে আপনার মেয়ে আছে। মিস্টার শাও তখন বলে, আমি সবকিছু বলছি তোমাকে, আসলে ওই সময় চি তোমার বাবাকে ভয় দেখিয়ে তোমাকে তার সঙ্গে বিয়ে করানোর জন্য রাজি করিয়েছিল এবং তারা কোনো বিদ্রোহ করেনি, তবে তাদের নাম বিদ্রোহের খাতায় উঠে যায়। শিউন তার কলার ধরে বলে, আপনি তো জানতেন, তাহলে সত্যিটা আপনি কেন সিটি মাস্টারকে বললেন না? আপনি শুধুমাত্র নিজেরটা ভেবেছেন, আপনার মেয়ের কথা ভেবেছেন, অথচ আমাদের কারো কথা আপনি ভাবেননি। মিস্টার শাও বলে, আমি যা করেছি অন্যায় করেছি, এর প্রতিশোধ তুমি আমার মেয়ের উপর থেকে নিও না, ও নির্দোষ, ও কিছুই জানে না। কিন্তু শিউন কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর সে তার দাসীকে বলে, আমার বাবা মাকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাকে রাজ্য টাওয়ারে যেতে হবে। শুধুমাত্র প্রতি 5 বছর পর একবার করে সিটি মাস্টার সেই টাওয়ারে যায়, আর শুধু যায় যদি সে আনুষ্ঠানিকভাবে কাউকে বিয়ে করে। দাসী বলে, তাহলে আমরা 5 বছর অপেক্ষা করব? শিউন বলে, একদমই না, আমরা অন্য পথ খুঁজব। এরপর সে জানতে পারে ইঞ্জি অনেক অসুস্থ। সে ইঞ্জির কাছে আসলে ডাক্তার বলে, ওনার অসুখের চিকিৎসা করা যাবে, তবে সেই জন্য একটা ঘাসের প্রয়োজন। এই ঘাসের নাম হলো ফ্যানজি ঘাস। এই ঘাস উত্তরের দিকে পাওয়া যায়। ইঞ্জি তখন তাদেরকে বলে, উত্তরের দিকে দৌ পরিবার থাকে, তাদের সঙ্গে আমাদের ডিল হয়েছে, আমরা কখনো উত্তরের দিকে যাব না আর তারাও কখনো এদিকে আসবে না, তাই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু শিউন এ কথা মানে না। সে মিস্টার চাইকে বলে, আপনি তাদেরকে চিঠি লিখে জানান যে আমাদের সেই ঘাস দরকার। এই কথা যখন দৌ পরিবারের নতুন মাস্টার জানতে পারে তখন সে তার একজন লোককে ইঞ্জির সঙ্গে দেখা করাতে পাঠায়। ইঞ্জি প্রথমে তার সঙ্গে কথাই বলতে চায় না, কিন্তু পরে সে শিউনের জোরাজোরিতে কথা বলতে রাজি হয়। সেই লোক বলে, আমাদের মাস্টার আপনাকে ঘাস দিতে রাজি আছে, তবে সেই জন্য আমার সঙ্গে মিস শিউনকে যেতে হবে এবং মাস্টার সেই ঘাস শুধুমাত্র তার হাতেই দেবে। ইঞ্জি তখন খেপে যায়। সে বলে, আমার কোনো দরকার নেই এই ঘাসের, আপনি চলে যান। কিন্তু শিউন দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। রাতের বেলা ইঞ্জির কাছে ইয়ান আসে। ইঞ্জি তার সকল সৈনিকদের বলে শিউনকে ফিরিয়ে নিয়ে আসতে। এই কথা শিনু জানতে পারে যে আজ প্রাসাদে কোনো গার্ড নেই। এরপর রাতে ইঞ্জির উপরে কেউ অ্যাটাক করতে আসে, কিন্তু আসলে ইঞ্জির পোশাকে ছিল ইয়ান। তার আগেই এই আক্রমণের আভাস পেয়েছিল। সেই লোককে তারা ধরে ফেলে ঠিকই, তবে সে নিজেই আত্মহত্যা করে মারা যায়। এদিকে শিউন মিস্টার দৌর কাছে আসে। মিস্টার দৌ বলে, আমি তো ইঞ্জিকে বাঁচাতে চাই না। শিউন বলে, যদি আপনি তাকে বাঁচাতে না চাইতেন তাহলে আপনি তো চিঠি লিখে বলে দিতে পারতেন যে আপনি সেই ঘাস আমাদেরকে দেবেন না, কিন্তু আপনি আমাকে আপনার কাছে ডেকেছেন, তার মানে আপনি হয়তো কিছু ডিল করতে চাইছেন। তবে আমি আপনাকে বলে দিই, আপনার সকল ডিলে আমি রাজি। দো বলে, তাই নাকি, তাহলে এক রাত আমার সঙ্গে কাটাও, তুমি যা চাও আমি তোমাকে দিয়ে দেব। তখন একটি পাখি ডাক শুনে দো বলতে থাকে, আরে তোমার প্রেমিক নাকি এদিকেই আসছে। তখন দেখানো হয় সত্যি ইঞ্জি এদিকেই আসছে। দোয়ের লোক তাকে আটকে দিয়ে বলে, হুজুর আপনাকে যেতে বলেছে, কিন্তু আপনাকে একা যেতে হবে, তাও আবার অস্ত্র ছাড়া। ইঞ্জি একাই চলে যায়। এদিকে শিউন বলতে থাকে, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আপনি কথা দিন আপনি ইঞ্জির কোনো ক্ষতি করবেন না। তখন ইঞ্জি সেখানে চলে আসে, সৈনিকরা তাকে ধরে রাখে। দৌ বলে, আরে তোমার প্রেমিকা নিজেকে আমাকে দিয়ে দিয়েছে, সে তাকে নিয়ে ঘরে চলে যায়। ইঞ্জি চিৎকার করে কাঁদছিল আর বলছিল, আমি এভাবে বাঁচতে চাই না, আমি কিছুই চাই না, আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে আসো, তুমি যদি বেরিয়ে না আসো তাহলে আমি এখনই মরে যাব। তখন শিউন বাইরে এসে তার তলোয়ারটা ধরে ফেলে। এরপর সে বলে, আমি তোমাকে জীবন্ত অবস্থায় দেখতে চাই, আমার জীবনের আর কোনো কিছুই বাকি নেই, আমার পরিবর্তে যদি তুমি বেঁচে থাকো সেটা আমার জন্য অনেক। সে আবারও ভেতরে চলে যায়। ইঞ্জি চিৎকার করে কাঁদছিল। তার তখন মনে পড়ে একদিন শিউনও ঠিক এভাবেই কষ্ট পাচ্ছিল। সে তখন বলতে থাকে, তাহলে আমার কর্মা আমার কাছে ফিরে এসেছে। সে অজ্ঞান হয়ে যায়। এরপর ইঞ্জি যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার 2 হাত বাঁধা। একটু পর সেখানেই শিউন আসে আর তাকে সে ওষুধ দিয়ে দেয়। সে চলে যেতে চাইলে ইঞ্জি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই, তুমি দয়া করে আর আমাকে ছেড়ে যেও না, যা হয়েছে আমি সব ভুলে যাব। শিউন তখন বলে, তুমি আসলেই একটা বোকা, তুমি বিশ্বাস করে নিয়েছো যে দৌর সঙ্গে আমার কিছু হয়েছে, ও আমার ভাইয়ের বন্ধু। তখন দেখানো হয় দৌ বলছিল, কি ডিসকাস্টিং, আমি এই সকল নাটক আর করতে পারছি না। শিউন তখন হাসতে থাকে। সে বলে, ভাইয়া যা বলেছিল তুমি একদম তেমনই। দৌ বলে, তোমার ভাই আজ থাকলে আমাকে মেরেই ফেলতো,
আমি চলে যাচ্ছি, তুমি এখানে ঘুমিয়ে পড়ো। এসব শুনে ইঞ্জি তাকে কিস করে দেয়। কিন্তু ওই সময় ইঞ্জির জেনারেল সেখানে চলে আসে। সেই অবস্থা দেখে অন্যদিকে ঘুরে মাটিতে বসে পড়ে। ইঞ্জি বলে, কি হয়েছে? জেনারেল বলে, ওদের কোন সেনারা আমাদের উপর আক্রমণ করেনি, আমরা কি আমাদের সেনাদের আনবো? ইঞ্জি বলে, দরকার নেই। এরপর সে দোয়ের সঙ্গে কথা বলছিল। সে বলে, তুমি জানো এখানে বন্দি থেকে আমি আর আমার সেনাদের কি অবস্থা? ইঞ্জি বলে, তুমি যদি আমার আর আমার পরিবারের প্রতি লয়াল থাকো তাহলে আমি তোমার উপর থেকে সকল নিষেধাজ্ঞা সরিয়ে নেব, তুমি স্বাধীনভাবে তোমার সেনাদের নিয়ে বাঁচতে পারবে। এরপর চলে যাওয়ার সময় দৌ শিউনকে একটা জেট দেয় আর বলে, শুনেছি ওনাকে খুব শীঘ্রই তোমাকে বিয়ে করবে, তাই ধরে নাও এটা বিয়ের উপহার, আর যদি কখনো আমার প্রয়োজন পড়ে তাহলে এটা দেখিয়ে তুমি আমার কাছে চলে এসো। তখনই ইঞ্জি সেখানে চলে আসে আর বলে, ও কি দিয়েছে তোমাকে? দৌ বলে, যাও যাও অনেক হয়েছে, এবার তোমরা যাও। এরপর আবার বলে, সাবধানে যেও। এদিকে শিনু আর বড় ম্যাডাম কথা বলছিল। তারা বলতে থাকে, আমরা তো ভাবতেও পারি না যে দৌ ফ্যামিলি কি করে ইঞ্জির বন্ধু হয়ে গেল, আমাদের প্ল্যান এবার বদলাতে হবে। রাতে কিছুতেই ইঞ্জির ঘুম আসছিল না, সে তখন শিউনের ঘরে যায় আর গিয়ে শিউনের পাশে চুপ করে ঘুমিয়ে থাকে। সকাল হলে সে যখন চলে আসতে চায় তখন দেখতে পায় অলরেডি অনেক দাস দাসী চলে এসেছে, তাই সে লুকিয়ে যেতে চায় জানালা দিয়ে, কিন্তু তার একটা জুতা নিচে পড়ে যায়। সে আবার হাত দিয়ে সেটা উঠাতে চায় আর এইসব কাণ্ড কারখানা দাস দাসীরা হা করে দেখছিল। মিস্টার চাই বলে, তোমরা কিছু দেখোনি, বুঝতে পেরেছ? তারা বলে, জি। এরপর ইঞ্জি বড় ম্যাডামের কাছে আসে, সে বলে, আমি শিউনকে বিয়ে করতে চাই। বড় ম্যাডাম বলে, তুমি এখন এই রাজ্যের সিটি মাস্টার, তুমি নিজে যা ডিসিশন নেবে সেটাতে আমার কিছু বলেনি, তুমি যদি মনে করো এটা ঠিক তাহলে তুমি করতে পারো। ইঞ্জি ভীষণ খুশি হয়। এদিকে আমরা শিনুকে দেখতে পাই যে কিনা চিয়ের কাছে গেছে, অর্থাৎ শিউনের আগের স্বামীর কাছে গেছে। চি বলে, ওখানে সবকিছু কেমন চলছে? শিনু বলে, মনে হয় এখন সিটি মাস্টার শিউনকে বিয়ে করবে। এরপর সে তার কাছে এসে বলে, এবার কি আমরা একটু পার্সোনাল কথা বলতে পারি? চি বলে, অবশ্যই। সে তাকে তার বিছানায় নিয়ে আসে। এরপর দেখা যায় চারদিকে এই কথা ছড়িয়ে গেছে যে সিটি মাস্টার দেশদ্রোহের মেয়ে শিউনকে বিয়ে করছে। সবাই তো তখন রাগারাগি করতে থাকে। এই কথা একটি ভিক্ষুকও শুনতে পায়। আসলে এটাই ছিল শিউনের আপন ভাই শিহান, কিন্তু সে বিদ্রোহীর ছেলে হয় বেঁচে থাকার জন্য সে ভিক্ষুকের বেশে থাকে। রাস্তায় সে শিউনের দাসীকে ধরে তাকে একটা চিঠি দেয় যাতে সেই চিঠিটা সে শিউনকে দিতে পারে। দাসী সেই চিঠিটা শিউনকে দিলে শিউন বলে, আমার ভাই বেঁচে আছে, এটা তো সত্যি ভাইয়ের হাতের লেখা, আমি অবশ্যই যাব, তুমি ইঞ্জিকে সামনে রেখো। একটু পর ইঞ্জি সেই ঘরে আসে, সে বলে, শিউন কোথায়? দাসী বলে, ম্যাডাম গোসল করছে। ইঞ্জি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর সে বলে, শিউন এত টাইম কেন লাগাচ্ছে? দাসী বলে, ইদানিং ম্যাডাম গোসল করতে অনেক টাইম লাগায়, হুজুর আপনি চলে যান, ওনার গোসল শেষ হলে আমি ওনাকে পাঠিয়ে দেব। তখনই একজন বলে যে বাইরে ইয়ান এসেছে। ইঞ্জি বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি শিউনকে বলো আমার কাছে যেতে। এদিকে শিউন তার ভাইয়ের কাছে আসে, সে তার ভাইকে দেখে ভীষণ খুশি হয়। তার ভাই বলে, তুমি ওকে কেন বিয়ে করছো? সে বলে যে তাদের বাবা আত্মহত্যা করেনি, বরং এক সেনা তাকে মেরে ফেলেছে, আর সে জানতে পেরেছে সেই সেনা হলো ইঞ্জির। শিউন তো অবাক হয়ে যায়, সে বলে, তুমি এটা কি বলছো? তার ভাই বলে, হ্যাঁ আগে চিয়ের সিটি মাস্টার হওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে রাজদ্রোহী দাবি করে চিকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, চি তো পালিয়ে গেছে, কিন্তু আমাদেরকে শেষ করে, আমাদের সম্মান শেষ করে ইঞ্জি হয়েছে নতুন সিটি মাস্টার, সবার মনে জায়গা করে নিয়েছে যে সে রাজ্যের দেশদ্রোহীদের ধরেছে। শিউন তখন বলে, আমি ওকে খুশি হয়ে বিয়ে করছি না, আমাদের পরিবার যে নির্দোষ ছিল তার প্রমাণ আছে শুধুমাত্র রাজ্য টাওয়ারে, কিন্তু সেই রাজ্য টাওয়ারে শুধুমাত্র 5 বছরে একবার সিটি মাস্টারে যাওয়ার কথা, আর নয়তো যখন সে কাউকে বিয়ে করে তখন সে যায়, তাই আমি ওকে বিয়ে করছি কারণ আমি আমার পরিবারকে নির্দোষ প্রমাণ করতে চাই। তার ভাই বলে, তাহলে তুমি সাবধানে থেকো। এদিকে বাউকে বন্দি করে রাখা হয়েছিল। একজন দাসী তাকে কিছু খাবার দিলে সে বলে, আমি কি কুকুর যে আমাকে এইসব খেতে দিচ্ছ? সে দাসীর সঙ্গে ঝগড়া শুরু করে দিলে দাসী সেখান থেকে চলে যায়। বাউ বলে, মিথ্যাবাদী শিউন, তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। একটু পর সেখানে শিনু আসে, সে বলে, আমি শুনলাম তুমি শিউনকে মিথ্যাবাদী বললে, কারণ কি? বাউ বলে, তোমাকে কেন বলবো? শিনু বলে, কারণ একমাত্র এখন আমি তোমাকে সাহায্য করতে পারবো, তুমি এখন আর কাকেই বা বিশ্বাস করবে? বাউ তখন বলে, শিউন মিথ্যে কথা বলছে, ওর কোনো স্মৃতি হারায়নি, ওর সব মনে আছে, সে সব ঘটনা খুলে বলে। এই সব কিছু জানতে পেরে শিনু তাকে দড়ি দিয়ে গলা চেপে মেরে ফেলে। একটু পরে ইঞ্জির কাছে খবর আসে যে বাউ গলায় দড়ি দিয়ে মারা গেছে। এটা শুনে ইঞ্জির ভীষণ খারাপ লাগে, সে বলে, ও খারাপ মেয়ে ছিল না, কিন্তু ওর ভাগ্য খারাপ যে ওর আমার সঙ্গে বিয়ে হয়েছে। এদিকে শিনু এসে সবকিছু বড় ম্যাডামকে বলে। বড় ম্যাডাম বলে, তার মানে ওর স্মৃতি আছে আর ও এখন ইঞ্জিকে বিয়ে করতে চাইছে, ও এই নাটক কেন করছে? শিনু বলে, ও কি ভালো একটা জীবন কাটাতে চায় তাই এমন করছে? বড় ম্যাডাম বলে, তুমি বুঝতে পারছো না, ও যদি ইঞ্জিকে বিয়ে করতে চাইতো তাহলে সেটা অনেক আগেই করতে পারতো, কারণ ইঞ্জি ওকে অনেক ভালোবাসে, এখনো স্মৃতি হারানোর নাটক করে এসব করছে, তার মানে হতে পারে ও ওর পরিবারের জন্য কিছু একটা খুঁজছে।
একটু পর সে বলে, আমি বুঝতে পেরেছি ও আসলে রাজ্যটহরে যেতে চায়, কারণ সেখানেই পুরো রাজ্যের সকল মানুষের এবং সকল দেশদ্রোহীদের প্রমাণ, তাদের অতীত, তাদের সবকিছু থাকে। হয়তো সেখান থেকে ওর পরিবার যে বিদ্রোহ করেনি সেই প্রমাণ ও খুঁজে আনতে চায়। শিনু বলে, তাহলে তো আমাদের জন্য আরো ভালো হলো, এটাই তো তাহলে আমাদের জন্য মোক্ষম সুযোগ। এরপর শিউন আর ইঞ্জির বিয়ের দিন চলে আসে। বউ সেজে শিউন হাতে একটি চাকুনে। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, সকল নিয়ম মতেই তাদের বিয়ে হয়ে যায়। নিচে শিউনের ভাই নিজের আসল পোশাক পরে ইঞ্জিন জেনারেলের কাছে আসে, তখন হঠাৎ করেই উপরে অ্যাটাক হয়ে যায়। শিউনের ভাই দেখতে পায় যেই সেনা ওই দিন তার বাবাকে মেরেছিল সে আসলে ইঞ্জির লোক ছিল না, সে চিয়ের লোক ছিল। আর আজকে চি আবারও এখানে বিদ্রোহ শুরু করে দিয়েছে। উপরে ইঞ্জি চারদিকে তাকিয়ে দেখতে পায় শিউন নেই, তখন তাদের উপর লোকেরা আক্রমণ করে দেয়। সে তাদেরকে মেরে দাসীকে জিজ্ঞেস করে শিউন কোথায়। দাসী বলে, ম্যাডাম ভেতরে আছে। ইঞ্জি যখন ভেতরে যায় শিউন তখন তার গলায় চাকু ধরে। ইঞ্জি বলে, এর মানে কি? শিউন বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ের জন্য পাগল হয়ে গেছি? আমি এত বছরের অপমান, আমার পরিবারের অপমান সব ভুলে গেছি, আজ আমি এখানে এসেছি শুধুমাত্র প্রমাণ জোগাড় করতে। কিন্তু তখন তাদের উপর আবার আক্রমণ হয়। ইঞ্জি বলে, এখন এগুলো বলার সময় না, তুমি চলো আমি তোমাকে সব বলছি। শিউন তখন বলে, কখনোই না, আমি তোমার আর একটা কথাও শুনবো না, কারণ তুমি সবসময় মিথ্যা কথাই বলো। অনেক ভালো হয় যদি তুমি আজ মরেই যাও। এই কথাটা ইঞ্জির অনেক খারাপ লাগে। সে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, আমি অনেক অন্যায় করেছি, আমার মরে যাওয়া উচিত, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে শিউনের হাতে চাকুটা নিজের শরীরে ঢুকিয়ে দেয়। তখন তাদের মাঝখানে আগুনের জলে একটি পিলার এসে পড়ে। ওই সময় মিস্টার চাই আর জেনারেল এসে ইঞ্জিকে বাঁচিয়ে নিয়ে যায়। শিউনকে বাঁচাতে পারে না, কারণ শিউন অনেক আগুনের ভেতর ছিল, তাকে বাঁচাতে গেলে অনেক সময় লেগে যাবে, ততক্ষণে চিয়ের লোকেরা সেখানে চলে আসবে। এরপর দেখা যায় চি এখন নতুন সিটি মাস্টার হয়েছে। সে বড় ম্যাডামকে বলে, আপনি আমার পাশে না থাকলে আমি কখনোই আবার এখানে আসতে পারতাম না। সে সব জায়গায় জারি করে দেয় ইঞ্জিকে, যেখানে খুঁজে পাওয়া যাবে তাকে যেন মেরে ফেলা হয়। পরদিন সকালে শিনু ইঞ্জির সকল জিনিসপত্র ভিখারিদের দিয়ে দেয়। মিস্টার চাই তখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে দেখতে পায় একটি লোকের হাতে শিউনের দেওয়া সেই উপহারটা আছে। সেই লোককে গিয়ে বলে, আপনি কি আমাকে এই জিনিসটা দেবেন? লোকটা বলে, তুমি কে যে তোমাকে আমি এটা দেবো? মিস্টার চাই তখন সেটা ছিনিয়ে নেয়। সে সকল লোকেরা তাকে ধরে অনেক মারে। এরপর বলে, চলো চলে যাই, নইলে আমাদের কাপড় ময়লা হয়ে যাবে, কাপড়গুলো তো বিক্রি করতে হবে। মিস্টার চাই ঘরে এসে ইঞ্জিকে বলে, হুজুর আপনি একটুও খাবার খাননি, আপনি কেন এরকম করছেন, আপনাকে তো বাঁচতে হবে। ইঞ্জি বলে, আমি বেঁচে কি করব যখন ওই আর পৃথিবীতে নেই। মিস্টার চাই বলে, আমারই দোষ, আমি যদি আর একটু আগে যেতাম তাহলে ম্যাডামও পৃথিবী ছেড়ে চলে যেত না, আর বিষাক্ত ধোঁয়ার কারণে আপনার চোখও অন্ধ হয়ে যেত না। তখন আমাদেরকে দেখানো হয় ইঞ্জি অন্ধ হয়ে গেছে। মিস্টার চাই তার হাতে শিউনের উপহারটা দিয়ে বলে, এটা সেই উপহার যেটা ম্যাডাম আপনাকে দিয়েছিল। ইঞ্জি সেটাকে ধরে কাঁদে। মিস্টার চাই বলে, আপনাকে তো বাঁচতে হবে, যারা ম্যাডামকে মেরে ফেলেছে তাদেরকে শাস্তি দিতে হবে। ইঞ্জি তখন বলে, হ্যাঁ আমি বাঁচবো, আমাকে বাঁচতে হবে। সে তখন খাবার খেতে শুরু করে। এদিকে দেখা যায় শিউন আসলে বেঁচে আছে, তাকে তার ভাই বাঁচিয়েছে। তার ভাই তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে ইঞ্জিকে ভুল বুঝেছিলাম, যে সেনা আমাদের বাবাকে মেরেছে সে ইঞ্জির লোক নয়, সে চিয়ের লোক, আমি নিজে তো ভুল বুঝেছি, তোমাকেও খারাপ রাস্তায় ফেলে দিয়েছি। শিউন তখন বলে, আমি ইঞ্জিকে খুঁজতে যাচ্ছি। তার ভাই তাকে না করে, শিউন বলে, আমি ওকে খুঁজতে যাব, দরকার হলে আমি আজীবন ওকে খুঁজে বেড়াবো, কিন্তু আমি ওকে খুঁজতে যাব। সে তার ভাইয়ের হাতে দৌড়ের সেই জেটটা দিয়ে বলে, এটা দিয়ে তুমি উত্তরের রাজ্যে যেতে পারবে, সেখানে গিয়ে তুমি দৌড়ের সঙ্গে কথা বলো, হয়তো সে আমাদেরকে সাহায্য করতে পারবে। এরপর দেখা যায় মিস্টার চাই অনেক অসুস্থ, কিন্তু তারপরও সে ইঞ্জির জন্য খাবার কেনার জন্য বাইরে যায়। হঠাৎ করেই চিয়ের কিছু সেনারা এদিকে আসতে থাকে। চাই তখন কোনো উপায় না পেয়ে চিৎকার করে বলতে থাকে, ওই শয়তানরা, আমাকে চিনতে পেরেছিস? তারা তখন তার পেছনে যায়, তারা তাকে মেরে ফেলবে। মিস্টার চাই তখন হাসতে থাকে, সে নিজেই তখন নিজেকে মেরে ফেলে। এদিকে ইঞ্জি মিস্টার চাইয়ের অপেক্ষায় বসেছিল, আর ওদিকে মিস্টার চাইয়ের লাশ রাস্তায় পড়েছিল। এরপর ইঞ্জি শুনতে পায় লোকে বলছে, আগের সিটি মাস্টারের লোককে সেনারা মেরে রাস্তায় ফেলে রেখেছে। আর কোনো উপায় না পেয়ে ইঞ্জি একাই খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। চোখে না দেখার কারণে সে পাশে থাকা একটি দোকানের সব খাবার নিচে ফেলে দেয়, এরপর সেগুলো কুড়িয়ে খেতে শুরু করে। তখন তাকে শিউন দেখে ফেলে। তার এই অবস্থা দেখে শিউনের খুবই খারাপ লাগে। সে সেই লোককে টাকা দিয়ে ইঞ্জিকে তার সাথে করে নিয়ে আসে। ইঞ্জি বলে, আপনি কে? আমি আপনার সাথে থাকতে পারবো না। শিউন তখন তার হাতে লিখে বলে, আমিও আপনার মতো একজন গরিব মানুষ। ইঞ্জি মনে করে মেয়েটা হয়তো কথা বলতে পারে না। এরপর ইঞ্জি বলে, আপনি অনেকটা আমার পরিচিত একজনের মতো, যাকে আমি হারিয়ে ফেলেছি। শিউন বলে, কে সে? ইঞ্জি বলে, আমার স্ত্রী, যাকে আমি এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। রাতে শিউন তার সাথেই শুয়ে থাকে। ইঞ্জির আগেই কিছু সন্দেহ হয়েছিল, রাতে যখন সে তার চেহারা স্পর্শ করে তখন সে পুরোপুরি শিওর হয়ে যায় যে এটাই শিউন। সে তখন মুখ চেপে ধরে কাঁদতে থাকে, কারণ শিউন নিজের পরিচয় তাকে দেয়নি।
এরপর থেকে ইঞ্জি সব সময় শিউনের কথাই বলতে থাকে, সব সময় তার প্রশংসা করতে থাকে। শিউনের এসব খুব খারাপ লাগছিল যে সে ইঞ্জির সঙ্গে কত বড় অন্যায় করেছে। একবার তার সঙ্গে আগে কথা বলা উচিত ছিল। একদিন সে যখন বাজার থেকে আসছিল তখন সে দেখতে পায় কিছু সৈনিকরা তাদের ঘরের দিকে যাচ্ছে। সে তখন পেছনে দরজা দিয়ে ঢুকে ইঞ্জিকে নিয়ে আলাদা এক জায়গায় লুকিয়ে থাকে। তারা ঘরে ঢুকে কাউকে না পেয়ে চলে যায়। ইঞ্জির পর শিউনকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে আর হারাতে চাই না, তুমি দয়া করে আমাকে আর ফেলে যেও না। শিউন তখন বলে, আমি তো তোমার সঙ্গে অন্যায় করেছি। ইঞ্জি বলে, কে বলেছে তোমাকে? অন্যায় তো আমি করেছি, আমি তোমার কাছ থেকে সবকিছু লুকিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন ইঞ্জি বলে, শিউন আমি সত্যি তোমাকে আর হারাতে চাই না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এরপর তারা দুজন একসঙ্গে একটা সুন্দর রাত কাটায়। সকালে উঠেই ইঞ্জির কিছু অদ্ভুত ফিল হয়। সে দৌড়ে এসে বলে, তুমি বেঁচে আছো, এর চেয়ে খুশির জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। শিউন অনেক খুশি হয় যে ইঞ্জি আবার দেখতে পারছে। এরপর শিউন যখন বাজার করে ফিরছিল তখন তাকে সেই সৈনিক দেখে ফেলে যে শিউনের বাবাকে মেরেছিল। সে তাকে ধরে নিয়ে আসে চিয়ের কাছে। চি বলে, তুমি অনেক ভালো একটা কাজ করেছো, তাই তোমাকে আমি প্রমোশন দিচ্ছি। সৈনিক তো ভীষণ খুশি হয়। চি বলে, তুমি তো দেখছি 3 বছরে আরো সুন্দর হয়ে গেছো। শিউন বলে, তুমিও 3 বছরে আরো ডিসগাস্টিং হয়ে গেছো। চি বলে, ভালোই হয়েছে, এবার তোমাকে দিয়ে আমি আমার বাকি কাজ পূর্ণ করব। সে তার লোকেদের বলে, ওকে নিয়ে সুন্দর করে সাজিয়ে আনো। ওদিকে রাত হয়ে গেছে কিন্তু শিউন এখনো ফেরেনি, তাই ইঞ্জি তাকে খুঁজতে বের হয়। তখন কিছু সেনারা তার পিছু করলে তার জেনারেল এবং ইয়ান তাকে বাঁচায়। তারা বেঁচে আছে দেখে ইঞ্জি ভীষণ খুশি হয়। এরপর চি বড় ম্যাডামকে বলতে থাকে, মা, ইঞ্জিকে সবার সামনে আনার একটাই উপায় আছে, সেটা হলো আমি যদি অ্যানাউন্স করে দিই যে আমি শিউনকে বিয়ে করতে চাচ্ছি, তাহলে ইঞ্জি অবশ্যই এখানে আসবে। বড় ম্যাডাম বলে, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। এরপর সে শিউনকে ডেকে পাঠায় আর বলে, তোমার জন্য আমি সুন্দর বিয়ের পোশাক তৈরি করেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? শিউন বলে, 3 বছর আগে তুমি আমার বাবাকে ব্যবহার করে আমাকে বিয়ে করেছিলে, তখন আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, এখন আবার তুমি আমাকে বিয়ে করতে চাইছো, কারণ কি? চি বলে, তুমি নিজের মূল্য বুঝতে পারছো না, তোমার মূল্য আমার কাছে অনেক বেশি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এই বিয়ের কথা শুনে ইঞ্জি দৌড়ে এখানে চলে আসবে, তখন আমি তাকেও শেষ করে ফেলব। এদিকে এই বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনে ইঞ্জি তো পাগল হয়ে যায়। সে বলে, আমি এখনই যাব। ইয়ান তাকে বোঝাতে থাকে, এখন আমাদের কাছে না আছে কোনো সৈনিক, না আছে কোনো অস্ত্র। কিন্তু তখনই শিউনের ভাই আর দৌ সেখানে আসে। শিউনের ভাই ইঞ্জির কাছে ক্ষমা চায়। সে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি আর সে কারণেই তোমার আজ এ অবস্থা। ইঞ্জি বলে, তুমি ক্ষমা চেও না, তুমি বেঁচে আছো এটাই আমার জন্য অনেক। দৌ বলে, আমি আমার সকল আর্মিদের নিয়ে এসেছি, তুমি চাইলে আমরা চিয়ের উপর আক্রমণ করতে পারি। তারা তখন ভীষণ খুশি হয়ে যায় আর সকল কিছুর প্ল্যানিং করতে শুরু করে। এদিকে শিউন মাথার হেয়ার পিনটা বের করে বলে, বিয়ে? তোমার বিয়ের ইচ্ছা আমি চিরতরে শেষ করে দেব। তখন দেখা যায় শিনু চিকে সাজিয়ে দিচ্ছে। সে বলে, আপনি আমাকে বিয়ে না করে আগে ওকে বিয়ে করছেন। চি বলে, ওকে তো বিয়ে করছি শুধুমাত্র ইঞ্জিকে বের করার জন্য, ভালো তো আমি তোমাকেই বাসি। একটু পর সেখানে শিউন আসে। সে বলে, আমি তোমার কথায় রাজি আছি, তোমাকে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হলো তোমার সবচেয়ে প্রিয় সৈনিকটা, অর্থাৎ যাকে তুমি একদিন আগেই প্রমোশন দিয়েছো, তাকে মেরে ফেলতে হবে। এর কথা বলতে বলতে সে চিয়ের পেছনে গিয়ে নিজের হেয়ারপিনটা বের করে। কিন্তু তখনই তারা শুনতে পায় ইঞ্জিরা তাদের উপর আক্রমণ করে দিয়েছে। চি শিউনকে নিয়ে বাইরে আসে। সে বলে, ইঞ্জি, অস্ত্র ফেলে দিয়ে আমার কাছে আসো, নইলে আমি তোমার প্রেমিকাকে মেরে ফেলবো। ইঞ্জি সেটাই করে, কিন্তু সুযোগ বুঝে শিউন তার মাথার হেয়ারপিনটা বের করলে ইঞ্জি সেটা ধরে চিয়ের গলার ভেতরে ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রণায় চি সেখানেই মারা যায়। এরপর বাকি সৈনিকদের মধ্যে মারামারি হতে থাকে আর ইঞ্জি আর শিউন একজন আরেকজনকে জড়িয়ে ধরে, আর এর মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন সিটি মাস্টার হবে আবারও ইঞ্জি, আর এরপর তারা শান্তিতে জীবন কাটাবে। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।